নতুন রেকর্ডের মালিক হলেন ইমরান হাশমি। ভূষণ কুমারের টি সিরিজ থেকে প্রকাশ হয়েছে এ অভিনেতার নতুন একটি গান লুট গায়ে। প্রকাশের পর থেকেই রীতিমতো ঝড় তুলেছে এই গানটির ভিডিও। টি সিরিজের ইতিহাসে নতুন রেকর্ড তৈরি করেছে এটি। মাত্র দুই মাসেই 500 মিলিয়ন অর্থাৎ 50 কোটি ভিউয়ের রেকর্ড সৃষ্টি করেছে লুট গায়ে গানটি। গানটির সাথে সাথে ভিডিওটি অনেক মানুষের মন কেড়েছে। এ সাফল্য অভাবনীয়। 17 ফেব্রুয়ারি প্রকাশ হওয়া এ গানে বর্তমানে ভিউ 50 কোটি 87 লক্ষেরও বেশি। গানটির সাথে সাথে ভিডিওটি অনেক মানুষের মন কেড়েছে, কারণ গানটি একটি সত্য ঘটনার অবলম্বনে বানানো হয়েছে। সত্য ঘটনাটির আসল মানুষ ছিলেন ইন্সপেক্টর বিজয় দাণ্ডেকার। ঘটনাটি 1951 সালের 16 নভেম্বরের। এক হোটেলে তার সাথে দেখা হয় বিয়ের জন্য তৈরি হওয়া এক মেয়ের সাথে। ততক্ষণে শত্রুর গুলিতে তার রক্ত ঝরছে। বিয়ের আসর থেকে পালিয়ে আসলেও সে মেয়েটিকে তিনি আর পাননি। আতঙ্কবাদীদের গুলিতে মৃত্যু হয় মেয়েটির। এরপর আর কখনোই বিয়ে করেননি বিজয়। এই সত্য ঘটনাটির অবলম্বনেই বানানো হয়েছে এই মিউজিক ভিডিওটি। গানটির মিউজিক কম্পোজার হিসেবে কাজ করেছেন তনিষক বাগচি। এটি লিখেছেন মনোজ মুন্তাসির এবং কণ্ঠ দিয়েছেন জুবিন নাটিয়াল। ভিডিওটি পরিচালনার কাজে ছিলেন রাধিকা রাও এবং বিনয় সাপ্র। ইউটিউব ছাড়াও অন্যান্য সব প্ল্যাটফর্ম মিলিয়ে 30 দিনে 100 মিলিয়ন স্ট্রিমিংয়ের নতুন রেকর্ড করেছে লুট গায়ে। গানটির অভাবনীয় সাফল্য নিয়ে গণমাধ্যমের সঙ্গে আলাপকালে ভূষণ জানান, নতুন এই গানটি নিয়ে তিনি আগে থেকেই উচ্ছ্বাসিত ছিলেন। তিনি বলেন, মন বলছিল গানটি পছন্দ করবেন দর্শক। সত্যি তাই, রোমান্টিক ধারার এই গানটি সবাই পছন্দ করেছে। ইমরান হাশমি সহ গানটির সঙ্গে সংশ্লিষ্ট সবাইকে অসংখ্য ধন্যবাদ জানাই। এই ছিল ভিডিওটি। ভিডিওটি ভালো লাগলে লাইক কমেন্ট ও শেয়ার করে আমাদের সাথেই থাকতে পারেন, আর চাইলে চ্যানেলটি সাবস্ক্রাইব করতে পারেন। ফর মোর নলেজ, মোর লার্নিং, মোর স্মার্টনেস।